प्रिय दर्शक आमी साइप मम चैनेले तुम्हारे आरो एक बार स्वागतम। आज के रेसिपिटी सम्पूर्ण रूपे नतून एवं यूनिक एक रेसिपि मासेर पुरु दिए कोन पिठाओ बोलते पारो अथवा मासेर पुरु दिए चमसाओ बोलते पारो खेते किन्तु दारुण है। रेसिपिटी भालो लगले प्लिज आमार चैनलटा सबसक्राइब कर दिओ। सबसक्राइब कर पाशे थाका घंटा चिन्हते क्लिक कर रखबे एते करे आमी जे कोनो समय भिडियो छाड़बो नोटिफिकेशन चले जाबे चाइले तुम्हारा सेखान थेके देखे नीते पारो। आर बेशी भालो लगले बेशी बेशी करे शेयर करते पारो तुम्हारे फ्रेंड्स एंड फैमिलिर माझे। तो चलो आमी किभाबे तैरी करी। बेश बड़ो साइजेर माछ नीते होबे जे कोनो माछे नीते पारो। माछटाके हल्का लवण पानीते आमी एकटु सिद्ध करे निएछि। निये माछेर काटाटाके छाड़िये नीते होबे भालोभाबे जेनो काटा ना थाके। एरपर चूलाय आमी एकटा पैन बसिए दिलाम। एक टेबिल चामच सरिषार तेल दिए एकटु आदा एवं रसुन कुचि दिए भेजे निच्छि। भेजे निये एखन काटा बासा माछटाके दिए दिलाम। दिए हल्का एकटु नेड़েচেড়ে বেজে নেব। এরপর একটা কাঁচা আলু মাঝারি সাইজের একটা কাঁচা আলুকে গ্রেট করে দিয়ে দিতে হবে। হালকা একটু বেজে নেওয়ার পর বাকি ফোড়নগুলো অ্যাড করে দিচ্ছি। আমি হাফ চামচ থেকেও কম মানে কোয়ার্টার চামচ বলতে পারো লবণ হলুদ মরিচ গুঁড়ো সিলিপ্লেক্স জিরা ধনিয়া পাউডার এবং গরম মশলা পাউডার দিয়ে এটাকে নিয়ে ছেড়ে আরও কিছুক্ষণ বেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এই জায়গায় চাইলে তোমরা গোলমরিচও অ্যাড করতে পারো। এখন দিয়ে দিব নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেরকম একটা মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নেব আর চুলাটা অফ করে দিব। এখন আমি ডোটা তৈরি করে নিবে। এখানে আমি এক কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন শক্ত না হয় নরমও না হয় সেজন্য অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এখন আমি শীটগুলো তৈরি করে নেব। যতগুলো রুটি তৈরি করব সেই হিসেব মতো আমি ভাগ করে নিচ্ছি। এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে একবারে পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। ঠিক শীট যেরকম হয় সেরকম সমোসা স্প্রিং রোলের শীট যেরকম হয় সেরকম করে পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি। তাওয়ায় হালকা এপিট উপিট করে হালকা একটু সেকে নেব। সেকে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো পিঠে। এখন আমি মাঝখানটায় কেটে নিচ্ছি একটা সরিষা দিয়ে। এই কোনগুলো তৈরি করতে হলে মাছের তাহলে এইভাবে করে মাছখানটায় কেটে নিতে হবে। এতগুলো শীট তৈরি করলাম। এখন আমি পূর্ববর্তী কোণের উপরের অংশটা ফিল আপ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা এবং পরিমাণ মতো লবণ নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি উপরের অংশটা কভার করব আর লাগবে আমার ব্রেড ক্রাম। পুরটা আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি চুলে থেকে নামিয়ে। এখন আমি একটা অংশ নিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিলাম ময়দা আর পানি দিয়ে ব্যাটার থেকে কিছুটা অংশ নিয়ে এখানে জোয়া লাগার কাজটা করবে সেই কাজটা করার জন্য এখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে বুঝে নেবে। এটা বলে দেওয়ার কিছু নেই, দেখে দেখে বুঝে নিতে হবে। এবার ভেতরে পুরটা দিয়ে আমি একটা টুথপিকের সাহায্যে ভেতরটা একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে ভিতরের অংশ পর্যন্ত চিকন অংশটা পর্যন্ত পুরটা যাবে। এখন আমি এইভাবে পুর দিয়ে এটাকে ফিল আপ করে দিব। আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এভাবে করে সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, এখানে নিলাম ব্রেড ক্রাম্প আর আগে থেকে যে ময়দার গোলাটা তৈরি করে নিয়েছি, গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্প লাগিয়ে উপরের অংশটা আমি কভার করে নিচ্ছি। এইভাবে করেই কভার করে নিতে হবে। তো আমার সবগুলো কভার করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব বাজার প্রসেসে। এটা আমি 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মাছের এই কোন পিঠাগুলো বা চমচাগুলো এত বেশি টেস্টি, তোমরা আমার এই দেখানোর প্রসেসে একবার হলেও ট্রাই করবে। যে কাউকে বানিয়ে খাওয়ার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং সবাই জিজ্ঞেস করবে কী দিয়ে বানিয়েছো, এতটাই টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবে। আর আমার রেসিপির কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।